এক ক্লিকে ফটো এডিট করার জন্য সেরা নতুন আরেকটি অ্যাপ নিয়ে চলে আসলাম। অ্যাপটি ইনস্টল করার জন্য আমরা গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোরে চলে যাব। উপরে সার্চ অপশনে ক্লিক করে সুইচ লাইট লিখে সার্চ করে দিব। প্রথমে যে অ্যাপটি চলে আসবে এই অ্যাপটি অবশ্যই আমাদের মোবাইল ফোনে ইনস্টল করে নিব। এখান থেকে ওপেনে ক্লিক করে দিলাম। অ্যাপটি ওপেন করার পর নিচে খেয়াল করলে স্টার্ট ফ্রম ফটোস লেখা দেখতে পাচ্ছি, এই লেখাটাতে ক্লিক করে দিব। তারপর আমাদের গ্যালারিতে থাকা সবগুলো ফটো শো করবে, আপনার যে কোনো একটা ফটো সিলেক্ট করে দিবেন। ফটোটা সিলেক্ট করে দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে আপনার একটা ফটোকে কয়েক হাজার এডিটিং করে দিবে। এখান থেকে খুঁজে বের করে নেবেন কোন ফটোটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে, যে এডিটটা সবচেয়ে বেশি ভালো লাগে সেই ফটোটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর নিচে তিনটা অপশন রয়েছে, এখন আপনি আপনার ফটোটা কোন রেশিওতে রাখতে চান সেই রেশিওটা সিলেক্ট করে দিবেন। এখন আপনারা পাওয়ার একটা অপশন দেখতে পাচ্ছেন, পাওয়ারটা বাড়িয়ে কমে দেখবেন যে আপনার ফটোটা কেমন লাগে। ফটোটা এডিটিং কমপ্লিট হয়ে গেলে এখন সেভ করার জন্য উপরে সেভ অপশন রয়েছে, এটাতে ক্লিক করে দিলে কিন্তু ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না।